নমস্কার, সুস্বাগত। আপনারা দেখছেন জুডো সিনেমাকে নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অনেক দিন ধরেই কথাবার্তা শোনা যাচ্ছিল যে জিত রাইহান রফির সঙ্গে কোলাবোরেট করে একটি ছবিতে অভিনয় করবেন। সেই ব্যাপারটার সেই প্রজেক্টটি আরেকটু এগিয়েছে। শোনা যাচ্ছে যে এই ছবির একটি প্রাথমিক নাম দেওয়া হয়েছে লায়ন, এবং এই ছবি তৈরির দায়িত্বে থাকবে জাজ মাল্টিমিডিয়া, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। জিত অভিনয় করবেন এবং থাকবে আরেকটি চমক, সম্ভবত চঞ্চল চৌধুরী থাকবেন। চঞ্চল চৌধুরী কী ভূমিকা অভিনয় করবেন, কোনো পজিটিভ রোলে নাকি খলনায়কের ভূমিকায়, তা তো জানা যাবে ভবিষ্যতে। এবং ঠিক করা হয়েছে কোনো একটি ঈদে এই ছবি মুক্তি পাবে, কোন ঈদ সেটা এখনও অবধি জানা যায়নি। জানা গেলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই তা শেয়ার করব। কিন্তু কাহিনী যদি রাইহান রফি লিখে থাকেন তাহলে একটাই অনুরোধ করব, দয়া করে তুফানের মতো ওই রকম KGF পুষ্পা থেকে টুকে টুকে গল্পটি করবেন না, তাহলে কলকাতায় কিন্তু চলবে না। জিতের সাম্প্রতিক ছবি বুমেরাং কিন্তু যথেষ্ট ভালো চলেছে, 50 দিন অতিক্রম করেছে হলে, কারণ সেইটা একটা বেশ মজাদার ছবি ছিল এবং ছবিটা দেখতে ভালো লেগেছে। তাহলে এই ছবির বিষয়ে আরও কিছু জানা গেলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।